একসঙ্গে ছোটবেলাতে খেলাধুলা করেছিল, এখন চাকরি পেয়ে আমাদের আর কথাবার্তা হয় না। হোটেল হোটেলের যে সম্পত্তি, মানে এটা কবে থেকে এই এত উত্থান যেটা হয়েছে? চাকরি পাওয়ার পর উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে রাজ্য পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম মনোজিৎ বাগিশ, বাড়ি বারুইপুরের দত্তপাড়ায়। তিনি বীরভূমের রামপুরহাট থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মনোজিতের সম্পত্তির পরিমাণ শুনে তার আত্মীয় স্বজনরা রীতিমতো অবাক। তদন্তকারীদের দাবি, মনোজিৎ বাগিশের হাতে প্রচুর আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। তিনি সমস্ত সম্পত্তির ঠিকঠাক হিসাব দিতে পারেননি, তার উৎস জানাতে পারেননি। তবে তার কাছ থেকে মোট কত সম্পত্তি পাওয়া গিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। আমার জানা একটা, আবার অন্য কোথাও ফ্ল্যাট ফ্ল্যাট কিনছে কিনে যায়নি। এর আগেও একটা এরকম হয়েছিল, কাগজে উঠেছিল, আমরা কাগজ পড়েছি, বছর দুয়েক হয়েছে। আমাদের বন্ধু বান্ধব হয় ভালো, আমাদের সঙ্গে ঠিকঠাক আছে, একসঙ্গে ছোটোবেলাতে খেলাধুলা করেছিলাম, এখন চাকরি পেয়ে আমাদের আর চাকরি পাওয়ার পর থেকেই তো দেখছি, তার আগে তো সেরকম কিছু ভালো অবস্থা ছিল না। কলকাতা থেকে অভিক পুরকাইতের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।